এদিকে ঝালোকাঠি শহরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাত দশটার দিকে শহরের কালীবাড়ি সড়ক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশে হেফাজতে নেওয়া হয় পুলিশ জানায় কয়েক মাস আগে মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মোহাম্মদ আলমের সহযোগিতায় শিশুটির সঙ্গে কয়েকজন পুরুষের শারীরিক সম্পর্ক হয় এ কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি তার মা ও সৎ বাবায় এমন অনৈতিক কাজে শিশুকে বাধ্য করে করে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য আজ তাকে হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানায় পুলিশ এছাড়া এই ঘটনা তদন্ত করে আইনগত অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় ভিক্টিমের অভিযোগের প্রেক্ষিতে ভিক্টিমের মা ও ভিক্টিমের মায়ের দ্বিতীয় স্বামীকে থানায় আনা হয়েছে তদন্ত সাবিককে আইনগত